গত 19 সেপ্টেম্বর র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেডের 2 কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন কামরুন নাহাল লিজা নামের এক নারী আইনজীবী। অভিযোগ, ব্র্যান্ডের নকল পণ্য সরবরাহ করে প্রতারণা ও বিশ্বাসভঙ্গ। ওই মামলায় আসামি করা হয় র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান আক্তার হুসাইন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মুহাইমিনুল ইসাক প্রতীক, সহকারী ব্যবস্থাপক ওমর ফারুক এবং বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটের শোরুম ইনচার্জ তানভীর হুসাইনকে। ঢাকার মহানগর হাকিম মামলার আবেদন গ্রহণ করেন। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দেন অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলে। আদালতের নির্দেশনা অনুযায়ী আজ ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন, তবে প্রতিবেদন জমা দেয়নি পিবিআই। কেন নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা হয়নি? সাদাকালো নিউজের এই প্রশ্নের জবাবে মামলার তদন্তকারী কর্মকর্তা জানালেন, কাজ চলছে, শেষ হলেই জমা দেওয়া হবে। এদিকে মামলার বাদী ও আইনজীবী কামরুন নাহার রোববার আদালতে হাজির হয়ে মামলার অগ্রগতি জানতে চেয়ে আবেদন করেন। এ সময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম তদন্ত প্রতিবেদন জমা দিতে পিবিআইকে তাগাদা দেওয়ার আদেশ দেন। মামলার বাদী সাদাকালো নিউজকে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি। র্যাংস ইলেকট্রনিক্সের বিরুদ্ধে একটা মামলা করেছিলাম, মামলাটা আজকে তদন্ত প্রতিবেদনের জন্য দাখিলের জন্য সময় ছিল পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিলের। আসলে আজকে তদন্তটা দাখিল করেনি পিবিআই। আমরা চাই এটা সুষ্ঠু সময়ক্ষেপণ না করে পিবিআই একটা সুষ্ঠু তদন্ত করুক। এই আইনজীবী আরও জানান, ন্যায় বিচার পেতে শেষ পর্যন্ত লড়বেন তিনি। আমি মনে করি বিচার অবশ্যই হবে, সেটা যত বড় কোম্পানি হোক। কামরুন নাহার এও জানান, বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এর আগেও প্রতারণার মামলা হয়েছে এবং সুবিচার হয়েছে, তাই তিনি এই মামলায় ন্যায় বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তাদের প্রতারণাগুলো মানুষের সম্মুখে এসেছে এবং তারা তাদের বিচার হয়েছে। চাঞ্চল্যকর এই মামলার এজাহার বলছে, আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে দীর্ঘ দিন ধরে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে এসি, ফ্রিজ, টেলিভিশন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করে আসছেন। বাদী কামরুন নাহাল লিজা এমন বিজ্ঞাপন দেখে সরল বিশ্বাসে বাসায় ব্যবহারের জন্য এসি কেনার সিদ্ধান্ত নেন। কিন্তু ধুরন্ধর ও প্রতারক আসামিরা বিজ্ঞাপনে কম দামের কথা বললেও শোরুমে বেশি মূল্য আদায়ের প্রতারণামূলক অপকৌশল প্রয়োগ করেন। জানা যায়, বাদী এসি কেনেন ক্যালভিনেটর ব্র্যান্ডের, তবে বাসায় নিয়ে বুঝতে পারেন সেটি আসলে ওয়ালটন কোম্পানির নকল এসি। আসলে ওয়ালটন কোম্পানির পণ্য নকল করে তার কাছে ক্যালভিনেটর এসি নামে বিক্রি করা হয়েছে। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।